কুমিল্লার তিতাসে প্রতিবন্ধী শিশু ধর্ষিত হবার অভিযোগ পাওয়া গেছে। এক মাস পার হয়ে গেলেও বিচার হয়নি ধর্ষকের। প্রভাবশালীদের সহযোগিতায় বর্তমানে ধর্ষক পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের বাবা আলাউদ্দিন পাঠান জানান, আমি চাই ন্যায্য বিচার। জানি আমার মায়ের প্রতিবন্ধী তাকে একটা দোষী করছে, আমরা চাই সেই বিচারটা। জানি তারে ফাঁসি হোক না তারে যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমি সে বিচারটা চাই। জানি সমাজের নিকে লোকে লইয়া গেছে, তারা সুষ্ঠু বিচার করিয়া দিব। জানি তারা আসামি নিয়ে তারা আসামিকে তারা রুগে ফেলাইছে, তারা আসামি ফেলাই চলানোর জন্য তারা সহযোগিতা করছে, তারা অনেক সহযোগিতা করেছে। তাই করে আমি ধন্যবাদ জানাইলাম। আমি নিরীহ মানুষ, আমি আর কিছু বলার মতন ক্ষমতা নাই। আমি কয়েকদিন ধরে ঠিক মতন আমার ঘুম পানি নাই, আমার মেয়ে একটা প্রতিবন্ধী তারে দর্শক করাইছে। এখন আপনার সমাজের কাছে আমি সবার কাছে বিচার চাইছিলাম, মানে এক মাসে একটা গাছ যাও সুস্থ বিচারটা আপনারা করতে পারেন। যারা 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 নিয়েছিলেন তারা একটা পান চায়, তারা সমাজের একটা লোক, তার কাছে আমরা দায়িত্বটা দিয়েছিলাম। তারা ইস্টামের ভিতরে তারা ডকুমেন্ট দিয়ে নিছে, জানি তোমাদের আমি বিচার করা দিব, উপস্থিত আসামি লাগবে। তারা কিন্তু আসামি রাখে না, তারা আসামিরে পলায়া দিয়ে দিছে। আসামি এখন বাড়িতে নাই, জানি আমারও কিছু বইতে আছে, তোমরা অন্য জায়গায় যাইবা না। তারা কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, তুমি তার সাথে গিয়ে লড়াই করে পারবা না। অনেকজনে অনেক রকমের কথা বলে, তা আমি কী করবো? আমি নীরব হইয়া বসে দিচ্ছি আমার ভাবে। আমি আমি দিন আনি দিন খাইছি, আমি দিন চালাই, আমার আর কিছু বলার কিছু নেই। আপনার কাছে আমার নাম কাদির, কাদির তার ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম। তার ভাইয়ের যেটা বলছে আমার ভাই স্বীকার করি না। তো আর একটা দু তিনটা ঘটনা ঘটাইছে, এরকম তার স্বামীর সাথেও ঘটনা ঘটাইছে। তারা ঠিক মতন তাকে শাসন করতে পারে নাই, তাকে কিনো কিনো ইয়া করতে পারে, এই জন্য আজকে এই সুযোগ পাইয়া প্রত্যেক মায়ের সাথে এরকম ব্যবহার করে। তিনি আরো বলেন, তাদের অনেক টাকা পয়সা, তারা প্রভাবশালী, তাই আমি ভয়ে মামলা করিনি। এখন আমি নিরুপায়, আমি চাই আমার মেয়ে যেন সঠিক বিচার পায়। আমার টাকা নিয়ে বিধায় আমি কি ন্যায্য বিচার পাব না? এই বিষয়ে গোলাম মাওলা বলেন, তারা কাদেরকে আটকে রেখে বেধড়ক মারধর করেছে, সে মরে যেতে পারে এমন অবস্থা হয়েছে। তখন আমাদেরকে ডেকে বলল, আপনাদেরকে সাক্ষী রেখে তাকে ছেড়ে দিলাম। আমরা সাক্ষী হয়েছি, তারা আমাদের সামনে তাকে ছেড়ে দিয়েছে এবং সে বেঁচে আছে। এখন মেয়ের বাবা আলাউদ্দিন বলছে, আমরা নাকি বলেছি বিচার করে দেব, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তবে কাদের যদি এমন কিছু করেই থাকে, তার বিচার হওয়া উচিত। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।